এবার কাটছোড়া ধারাবাহিকের ভক্তদের জানাবো একটি সুখবর, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। নতুন চোর আশ্রে পড়েছে সিংহ রায় পরিবারে, প্রতারণার অভিযোগে গ্রেফতার খুরি। যাবতীয় অভিযোগ সত্যি প্রমাণ হলে হাজতবাস হতে পারে তার। অভিযোগ দত্তদের সঙ্গে চুক্তি করে ঋদ্ধিদের ঠকিয়েছে খুরি। অর্থের বিনিময়ে সিংহ রায় জুয়েলার্সের একাধিক গোপন তথ্য নাকি প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে সে, আর সেই অপরাধেই খুরিকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে ঋদ্ধি, সে জানে খুরি নির্দোষ, কিন্তু প্রমাণ কোথায়? সমস্যার আগুনে গীতাহুতি করেছে রাহুল, খুরির বিরুদ্ধে কথা বলতে সে পিছপা হয়নি। আর সামনেই আমরা দেখতে পাব রাহুলের কুকীর্তি ফাঁস করবে খুরি ও ঋদ্ধি, আর রাহুলকে জেলে দিবে। তো বন্ধুরা, এই আপডেটটি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।